জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জোর করে জমি দখলের চেষ্টা বাধা দিতে গিয়ে আক্রান্ত এক ব্যক্তি, আহত ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস। অভিযোগ, দিলীপবাবুকে বেধড়ক মারধর করে পদ্মা নদীর পাঁকে ঢুকিয়ে কচুরিপানা চাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনায় দুই ব্যক্তির নামে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। স্বাভাবিকভাবে ঘটনার জেরে দেগঙ্গার কলসুর পঞ্চায়েতের কামদেবকাটি গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। ঝামেলাটা হয়েছে যে ওই মানে ও পাঁচজনের জমি, ও একাই দখল করতে চাইছে ওইখানটা, যে ও একাই ওইটা ও জায়গাটা নিয়ে নেবে। উনি কি বাধা দিতে গেছিলেন? হ্যাঁ, ইনি বাধা দিতে গেছিলেন, যেখানে সবার জমি, সবাই আমরা মানে মিটিয়ে দিতে সবাই আমরা মিলে ছিলে নেবো, কিন্তু সেটাও মানবে না, সেটা ও একাই করতো। পাকা পিলার তৈরি করে ওইখানে দিয়েছে, সেখানে বাধা দিতে গেছে, বাধা দিয়ে তখন ওনাকে মানে বাপ বেটা দুজনে মানে আমাকে ঠেলে ফেলে দেয়, ফেলে দিয়ে ওনাকে তারপরে কাদার মধ্যে বাপ বেটা দুজনে মিলে ওনাকে কচুরি পাড়ার মধ্যে ঠেসে ধরে। কেন বাধা দিতে গেছে, পিলারটা ফুটেছে, কেন বাধা দিতে গেছে, তখন এই জিনিসটা ফুটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা।